কি হয়েছে ঘটনা? ঘটনাটা তো আজকে আপনার ছেলের নাম? আমার ছেলের নাম নূর আহমেদ। কোন জায়গাটা? বাড়ি আন্দরগুনা সোনাপুর ব্লক টু সাইন বরবার। তখন সকালে খবর আছে যে আপনার ছেলেই কেন কই না কই গেছে আপনার কিতাব তদন্ত করেন বা চুকাই না বা চুকাই পাইছি না। ও মাদ্রাসা তুমি মেসা বকলে ফোন করেছো? কোন মাদ্রাসা? টঙ্গর মাদ্রাসা, আদিতিয়া মাদ্রাসা, টঙ্গর মাদ্রাসা। তখন ওইটা কোন জায়গা? এটা হইলে গিয়ে আসিমগঞ্জের খুব বাজে টঙ্গর মাদ্রাসা কইটা দুগড়া কইটারে। দুগড়া? হুম, দুগড়া। ওপরে ওখান থেকে একটু পরে ফোন আইছে যে শিক্ষার্থী যে আপনার ছেলে ওখানে আমরা পাইছি আপনি নেই নেই বলে কোন জায়গা আনি বলে শিলচার তারাপুর কিচা এন্ডি কলোনি বলে যে আপনি থানার দ্বারস্থ লইবা লাইলে তো বা লইল না কোন কলোনি আমি কই চুকাইতাম বলে ঠিক আছে আমরা থানার কিনব থানার দিচ্ছি থানার দিয়েবার পরে আমরা থানায় বাদে ফোন করছেন আমরা দেখছি গিয়া থানা থেকে ফেরাও গেছে আমরাও দেখছি গিয়া আমি খুব ভালো হইতে মানে গেছি ভাইয়া আমি খুব সন্তুষ্ট হইতাম ছেলেটা আমি দেখাই ভাইয়া ওখানে আমি নিয়ে যাই তখন তখন আপনার আইনের দ্বারস্থ হইবেন? আইনের দ্বারস্থ হবো, আইনের দ্বারস্থ না হইলে তার উপায় নাই কারণ আইও আমার গতিতে আরদিন আর দিনের গতিতে পারি আর লাগি এটা পুরো একটা ব্যবস্থা আইনি আমি আইনকে নতুন এটা করা লাগে করাও লাগবে না এইটা খারে দূষণ হিসাবে দাদা খারে দূষিত আমি কিন্তু ও যে মেশা বকল যায় এরাও যে হোস্টেল আমার বাচ্চা দিছে তানের দায়িত্বে আর ওখান পর্যন্ত আমার বাচ্চার কোনো খবর আছে লইলে না বা কিছু খবর লইলে না আই এখন যাই চারটা বাজে এখন পর্যন্ত তিনটেন কোনো খবর আছে আইছেন কোনো খবর কোনো সহযোগিতা করছেন না এর লাগে আমি আর অফারও করি আমি এখন আনির দ্বারা চলিতে বাইক তোমার নাম? নূর আহমদ। কোন ক্লাসে পড়ো? আমি জিত। কোন জায়গা? দরজা খুলি লামিয়া বাড়ি এখন আমার বাসাও তারপরে তুমি আপুনি ভিজিট কৰক প্ৰতিটো নিউজ আমাৰ ফেচবুক পেজ এনি ইণ্ডিয়া নিউজ ফলো কৰক আৰু ভিজিট কৰক anyindianews.com